আমি এখানে থাকতে পারবো না কাকিমা। আপনি আমায় ক্ষমা করে দেবেন, আমি আমার গুরুমাকে নিয়ে এক্ষুনি এখান থেকে চলে যাব। ইশানি, ইশানি আমার কথা শোনো। ইশান, গুরুমা আমাদের এক্ষুনি সেটাই হবে যেটা দেবী মায়ের ইচ্ছে হবে। তুমি শুধু মনে বিশ্বাস রাখ। আমি বুঝতে পেরেছি তুমি কি চাও। এখন থেকে তোমার ঈশানি সেই পথেই হাঁটবে যে পথ তুমি ওর জন্য ঠিক করে রেখেছো। কি হলো রে ছুটকি? এখন তো তোকে উদ্ধার করার জন্য এ বাড়িতে দৈবিকও আছে, তাহলে তোর মুখটা এত শুকনো লাগছে কেন আমার? আমার ভয়ে আবার পালিয়ে যায়নি তো তোর দৈবিক? যার জন্মই হয়েছে তোকে শেষ করার জন্য, সে তোকে শেষ না করে কোথাও যাবে না মায়া। আমাকে শেষ করবে তোর ওই দৈবিক যে আমাকে দেখে দৌড়ে পালিয়ে যায়। তোকে কি বলবো ছুটকি, এমন জোরে দৌড় হলো, এতক্ষণে তো বোধহয় সুন্দরনগর পৌঁছে গেছে। আমি কোথাও যাইনি। আমি জানতাম তুমি আমাদের ছেড়ে কোথাও যাবে না। আমি যে তোমাকে কি বলে ধন্যবাদ জানাবো আমি জানি না ঈশান, আমি জানি না।
ঈশানী, তুমি ভয় পেও না, তুমি একটা ডাইনিকে ভয় পাচ্ছ। ও তোমার কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু না, কারণ তুমি দৈবিক। আমি আর কাউকে ভয় পাই না কাকিমা, কারণ ভবতারিণী মা আমার সঙ্গে আছে। Came here to apologize. আমি তোমার সাথে যেভাবে বিহেভ করেছি তার জন্য আই এম রিয়েলি সরি। ইটস ওকে আয়ুষ, আয়ুষ সত্যি খুব ভালো, খুব ভালো। ব্যাস এবার শুধু আমায় জানতে হবে আসল ডাইনিটা কে, যে আমার মাকে পাথর করে দিয়েছিল। তুমি চিন্তা করো না আয়ুষ, ওই ডাইনিকে খুঁজতে আমি নিজে তোমায় সাহায্য করব। ওকে আমরা ছাড়ব। গুরুমা, তুমি কি হলো? এসো, আমাকে দেখে তোমার মুখটা এরকম শুকিয়ে গেল কেন? তুমি তো আবার দৈবিক, আমাকে ভয়ও পাও না, তাহলে এরকম ঘাবড়াচ্ছ কেন? খবরদার, গুরুমার কোনো ক্ষতি করার চেষ্টা করলে কিন্তু একদম ভালো হবে না। একদম ঠিক বলেছ। ভালো হবে না, না তোমার, না তোমার গুরুমার, কারণ আমি কারোর ভালো করতে শিখিনি। তুমি শুধু এটা ভাবো, ডাইনি যখন কোমর বেঁধে তোমার ক্ষতি করতে নামবে তোমার কি হাল করে ছাড়। দেবশ্রী তোমাকে দৈবিক বলে বলে ফানুসের মতো ফুলিয়ে আকাশে উড়িয়ে দিয়েছে। তুমি বোধহয় ভুলে গেছো
সুন্দর নগরে আমি তোমার কি হাল করেছিলাম? আমাকে এখান থেকে বের করো। এবার আমি তোমার এরকম হাল করব যে তুমি সারা জীবনেও ভুলতে পারবে না। তুমি এটা ভেবো না যে আমি তোমার এই চালে ভয় পেয়ে গেছি। 200 বছর ধরে আমি এরকম অনেক দেখেছি, তোমার মতো কত এসেছে আর কত গেছে, কিন্তু এইবার যাওয়ার পালা তোমার। দেখব, খেলাটা সবে শুরু হয়েছে, অবশ্যই এই খেলাটা বেশিক্ষণ চলবে না, কারণ তোমার হার আগে থেকে ঠিক হয়ে আছে। শুধু এটাই দেখার তুমি কত তাড়াতাড়ি হার মানো। একে ভয় দেখানোর জন্য আমায় আরো বড় কিছু করতে হবে।